सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। সুন্দর ব্যাটিং, যেমন বল তার তেমন ব্যাট, এই রকম খেলা দেখার জন্য আমরা যারা অগণিত দর্শক যারা মাঠের বাইরে অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি পরের বল করার জন্য। রাউন্ড দ্য উইকেট এবং হাফ বলি কোমর তুলিয়ে সজোরে ড্রাইভ করেছিলেন, বল সরাসরি লং অনে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যায় সীমানার বাইরে, সুপার সিক্স। আর এই ছ রানের সুবাদে আমরা যে কথাটা বলছিলাম যে সাকলিন ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে যেভাবে তার ব্যাট ইতিমধ্যে ঝলসে উঠেছে তা নিশ্চয়ই আপনারা অর্থাৎ যারা দর্শকরা রয়েছে তাদের মনের মনিকটা জায়গা করে নিয়েছে। আজকে রয়েছে যে ম্যাচ দেখার জন্য সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের আবাল বৃদ্ধ বনিতাও যেভাবে মেতে রয়েছে, আসুন না সবাই মিলে আজকের এই দক্ষিণ রায় বল করছেন পরের বল ইয়ারকার, এক্ষেত্রে বিপদের একটা আশঙ্কা ছিল দ্বিতীয়তম ওভারে দ্বিতীয়তম বল করার জন্য পরের বল এবং অফ স্ট্যাম্পে খেলে দিয়েছিল। এক্ষেত্রে গালি এবং এক্সট্রা কভারে থাকা দুই দুটো ফিল্ডার অনেকটা দৌড়ে গিয়ে পরের বল এবং এও ডট বল দেখতে দেখতে পরের বল খেলে দিয়েছেন, বল চলে যাচ্ছে থার্ড ম্যানের দিকে, ওখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বল ধরে ফেরত পাঠানোর ফাঁকেই কিন্তু দুই ব্যাটসম্যান নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছেন, চলেছেন পরের বল খেলে দিয়েছেন ডিপ উইকেটের দিকে, ওখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বল ধরে ফেরত পাঠানোর ফাঁকেই প্রান্ত বদল করবেন পরের বল খেলে দিয়েছেন লং অফের দিকে, লং অনের উপরে লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের দৃষ্টিনন্দন বাউন্ডারি, শর্ট পিচ বল খেলে দিয়েছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে বাউন্ডারি, কারণে চার নিতে হলো, তাকে চার নিয়ে সন্তুষ্ট থাকতে হলো একটি বাউন্ডারি নিয়ে, আগে রান আপ নিয়ে নিয়েছেন পরের বল খেলে দিয়েছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে একটি ওভার বাউন্ডারি, সাকলিনের ব্যাট থেকে আরো একটি সিক্স আমরা আছে, চলেছেন রাহুল পরের বল চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি, ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন সনাতন হালদার, ফ্রিট ছিল হাওয়াতে খেলেছিলেন অনেক উঁচুতে গগনচুম্বী শট ছিল, ষষ্ঠ ওভারে খেলা চলছে, বলতে বলতে পরের বল খাটো লেন্থের বল ছিল একবারে মাটি কামড়ে বল পরের বল খেলে দিয়েছেন বড় শট এবং ওখানে দাঁড়িয়ে থাকা দর্শক ছয়ের বলকে ক্যাচে রূপান্তরিত করেছে, যে ভাই ছয়ের বলটাকে ক্যাচ ধরেছো তার উদ্দেশ্যে ঘোষণা তুমি আমাদের কাউন্সিলে চলে এসো, আমরা তোমাকে ছোট্ট উপহার তুলে দেব আমাদের কমিটির পক্ষ থেকে, যার দাতা সুরেন সমরেন্দ্রনাথ মণ্ডল
আমরা জানিয়ে দেব 45 এবং পরের বল সজোরে পুল করে ছক্কা রান হাঁকিয়ে দিয়েছেন এবং এই ছ রানের সুবাদে তিনি ইতিমধ্যে হাফ সেঞ্চুরি সংগ্রহ করেছেন তার ব্যক্তিগত রান গিয়ে দাঁড়িয়েছে 51 তাই আমরা যারা অগণিত দর্শক যারা মাঠের বাইরে দাঁড়িয়েছি পরের বল এবং একই রকম স্লো আর ডেলিভারি শর্ট পিচ বল ব্যাকফুটে সজোরে পুল করেছিলেন এবং মিড উইকেটে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যায় সীমানার বাইরে সুপার সিক্স কারণ একাত্রে মিড উইকেটে থাকা ফিল্ডারের দেখা ছাড়া কিছু করা ছিল না অনেক উপর দিয়ে চলে যায় সরাসরি সীমানার বাইরে এসে তার বিশাল পুচ্ছের প্রচন্ড তাড়নায় প্রতিপক্ষ বোলারের বলকে খান খান করে মাঠের বাইরে পাঠাতে কোনো প্রকারেই দ্বিধাবোধ করেনি পরের বল অফ স্টাম্পের বল আলতো করে কাট করে দিয়েছিল তার আগে আমি অনুরোধ করব তিনি বলছিলেন যে কিছু বলবো না কিন্তু যেহেতু তিনি স্লো কভারে বল অর্থাৎ শেষ ওভার আর এই প্রয়োজন রান প্রত্যেকটা বলে হিট নেওয়া পরের বল ফুল টস বল যেমন বল তার তেমন যোগ্য জবাব কোমর দুলিয়ে সহজরে ড্রাইভ করেছিলেন বল সরাসরি লং অফে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে যায় সীমানার বাইরে সুপার সিক্স আমরা যে কথাটা আগেও বলেছিলাম যে এই 303 কোনো এক অদৃশ্য প্রান্ত থেকে সহসা ধূমকেতুর মতো উঠে এসে তার বিশাল পুচ্ছের প্রচন্ড তাড়নায় প্রতিপক্ষ বোলারের বলকে যেভাবে খাতাকের কথা মনে পড়ে যাচ্ছে পাকিস্তানের বলতে বলতে সেই একই রকম ফুল টস বল কোমর দুলিয়ে সজোরে পুল করেছিলেন এক্ষেত্রে বল সরাসরি আকাশ চুম্বি হয়ে চলে যায় মিড উইকেটে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সেই রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরকে আঘাত করে আরো একটি সুপার সিক্স আর এই ছ রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে জায়গায় গিয়েছে কারণ 115 আট ওভারে যথেষ্ট একটা লড়াকু রান করেছে বলতে পারি এখনো বল বাকি রয়েছে পরের বল এবং হাফ বলি করে নিয়ে একই রকম সেই সুপার সিক্স লং অপে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে দেখতে দেখতে ওভার শেষ অর্থাৎ 8 ওভার শেষে 303 হ্যালো হ্যালো 303 ব্যাটসম্যানরা 121 রান সংগ্রহ করেছে জয়ের জন্য